আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বিগত আমাদের ক্লাসে ছিল অনুশীলনী চারে আমরা কয়েকটা অঙ্ক দাগিয়ে দিয়েছিলাম। আশা করি সবাই বাড়িতে প্র্যাকটিস করছো, বারবার পড়ছো এবং সবাই নোট খাতা দেখে তা মিলিয়ে নিয়েছো। তো বারবার পড়লেই একটা অঙ্ক সহজ হবে। তো আজকে আমাদের পর্যালোচনা হচ্ছে অনুশীলনী পাঁচ। অন্যান্য অনুশীলনীর মতো আজকেও অনুশীলনী পাঁচে আমরা কিছু অঙ্ক সাজেশন আকারে দেব। তো সাজেশন আকারে দেওয়ার আগে তোমরা বইগুলো সবার সামনে নিয়ে নাও। তো সবাই বইগুলো সামনে নিয়ে নাও। তো অনুশীলনী পাঁচে সবাই খেয়াল করো, এখানে বইয়ে আমি দাগে গোল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এখন আমি আবার নাম্বারগুলো বলে দিতেছি। তো এখানে আমাদের পরীক্ষায় সাধারণত যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসে, ওই অঙ্কগুলোই আমরা এখানে সাজেশন আকারে দিতেছি। তো এখানে আমরা ডাকের অঙ্কগুলো করব। তো সবাই আশা করি বইগুলো নিচে সামনে, বই কলম খাতা সবাই নিয়ে নাও। তো এখন আমি বলতেছি ডাকের অঙ্ক, প্রথম হলো তিন, প্রথমে দাগাবা হলো তিন, এরপরে চার, এরপরে ছয়। আমি আবার বলতেছি, প্রথমে হলো তিন, এরপরে চার, এরপরে হলো ছয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা অঙ্কগুলো দাগিয়ে নিয়েছ। তো অঙ্কগুলো বাড়িতে সবাই বেশি বেশি অনুশীলন করবে, অনুশীলনের মাধ্যমে অঙ্কটা আরও সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের অঙ্কে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, আমাদের চ্যানেলের নিচে কমেন্টের বা ফেসবুকের পেজে কমেন্টের আছে, কোথাও সমস্যা হলে ওখানে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবে, তো আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কগুলো করতে থাকো আর প্রতিনিয়তই আমাদের প্রতি দিন অনুশীলনী, প্রতি পাঠে অনুশীলনী বাড়তে থাকবে এবং আমরা প্রতি অনুশীলনীতে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে দেবো। তো ভালো থাকবা সবাই আশা করি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।